হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ঠিক সাড়ে এগারোটা আমি ছাদে এসেছি ড্রাগন ফুলের পলিনেশন করতে আর একটু আগে আসলে ভালো হতো ওই সাড়ে আটটা নাগাদ কিন্তু ভুলে গেছিলাম একদম আজকে যখন বিকেলে ছাদে গেছিলাম তখন ফুলগুলোর অবস্থা দেখে বুঝতেই পেরেছিলাম যে আজকেই ফুটবে ফুলগুলো কিন্তু একদম মনে ছিল না অনেক মনে করে রেখেছিলাম কিন্তু যখন মনে থাকার দরকার তখনই ভুলে গেছি তো যখন শুতে যাব হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো পলিনেশান করা হয়নি ড্রাগন ফুলের একটা দুটো হলে ঠিক আছে কিন্তু যখন পাঁচ ছটা ড্রাগন ফুলের ব্যাপার হয় তখন কিন্তু মন মানতে চায় না তো আর মনে হয় যে যত কষ্টই হোক না কেন ফল তো একটু বড় পাওয়া যাবে যাই গিয়ে পলিনেশানটা করে আসি তো তাই পলিনেশান করতে এসছি আমাদের এখানে মোটামুটি সবাই শুয়ে পড়েছে খুব অন্ধকার ভয়ও লাগছে একটু এত রাতে পলিনেশান করার জন্য ছাদে এসেছি তবুও মন মানে না ফল যেহেতু খেতে ভালো লাগে একটু কষ্ট তো করতেই হবে তো যাই হোক কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফল আনতে হয় কিভাবে তখন কিন্তু আমার ড্রাগন গাছে একটা মাত্র ড্রাগন ফল ছিল সেটা কিন্তু আমি দেখিয়েও ছিলাম তার কিছু দিনের মধ্যে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বেশি দিন কিন্তু যায়নি তার মধ্যেই কিন্তু আমার ড্রাগন ফল গাছে দেখুন ছয় সাতটার মতো ফল ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন সেটারই আজকে পলিনেশান করছি তো আপনারা চাইলে ভিডিওটা তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন ভিডিওটা যে কি করলাম যাতে এত তাড়াতাড়ি ফুল চলে আসলো ড্রাগন গাছে আমি চেষ্টা করব আরেকবার ফুল আনার কারণ কি এই সিজনেই শেষ ফুল আসে মানে ডিসেম্বর দিকে তো আর আসে না এটাই মনে হয় শেষ লটের ড্রাগন তবু আমি আরেকবার ট্রাই করবো সিজন থাকতে থাকতে যে আরেকবার যাতে ফল আনা যায় এই ড্রাগন গাছে চেষ্টা যে করবো আর ফল কী হল সবই শেয়ার করব সঙ্গে থাকলে পেয়ে যাবেন পলিনেশান করার পর আপনারা এই ফুলগুলোকে একটি প্লাস্টিকের সাহায্যে গাডার দিয়ে আটকে দেবেন যাতে কোনোভাবেই এই ফুলগুলোর মধ্যে জল টাচ না করতে পারে কারণ যদি জল দিয়ে মানে বৃষ্টি হয় তাহলে কিন্তু ধুয়ে যাবে পুরো পলিনেশানটাই আপনার বৃথা যাবে তো অবশ্যই কিন্তু একটা প্লাস্টিক দেবেন আমি প্লাস্টিক দিই কারণ কি বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না আর কুয়াশায়ও কোনো এখন পরার কথা নয় তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই